হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তোমরা প্রত্যেকে তোমাদের অঙ্কের মজা বইটি বের করো একত্রিশ পাতা খোলো তোমরা হ্যাঁ অনুশীলনই ছয় আমরা করছিলাম কি অঙ্ক সরল অঙ্ক যোগ বিয়োগের সরল অঙ্ক করছিলাম একের দাগের আমাদের ক থেকে বর্গীয় জ পর্যন্ত করা হয়ে গেছে তোমরা এখানে ঝ ইঙ ট আর এখা এটা হবে ঠ এই চারটি অঙ্ক কেটে দেবে ঠিক আছে আজকে আমরা দুয়ের দাগ থেকে করবো দেখো দুইয়ের দাগে কি বলেছে নিচের সমস্যাগুলি ভালো করে পড়ে সরলের আকারে সাজিয়ে নিয়ে সমাধান করো আমরা আগে পড়ি দেখো দুয়ের ক কি বলেছে তুমি মেলায় গিয়ে সরি তুমি মেলায় যাওয়ার সময় বাবা তোমাকে কত টাকা দিয়েছে পনেরো টাকা দিয়েছে মা দশ টাকা ও দাদু বারো টাকা দিলেন তুমি মেলায় ফুচকা খেল খেলে পাঁচ টাকার একটা গ্যাস বেলুন কিনলে সাত টাকার টাকা দিয়ে এবং একজোড়া মাটির পুতুল কিনলে কুড়ি টাকা দিয়ে তোমার কাছে আর কি কিছু টাকা থাকবে চলো থাকে কিনা আমরা অঙ্কটা সমাধান করে দেখি তাহলে তুমি মেলায় যাওয়ার সময় বাবা তোমাকে কত টাকা দিয়েছে পনেরো টাকা দিয়েছে তাহলে খাতায় চলো আমরা লিখি সমস্যাটি পো বাবা পনেরো টাকা দিয়েছে মা কত দিয়েছে মা দশ টাকা দিয়েছে ও দাদু বারো টাকা দিয়েছে তাহলে মা দিয়েছে দশ টাকা তাহলে পনেরো যোগ দশ পনেরো টাকা বাবা দিয়েছে মা দশ টাকা দিয়েছে তোমার কাছে টাকার পরিমাণ বাড়ছে আর দাদু কত দিয়েছে দাদু বারো টাকা দিয়েছে তাই তো তাহলে এই টাকাগুলো তোমার কাছে আসলো এবার তুমি খরচ কীভাবে করলে পাঁচ টাকার ফুচকা খেলে তাহলে বিয়োগ বাদ দিয়ে দেবো পাঁচ টাকার ফুচকা খেয়ে নিয়েছো তাহলে পাঁচ আর একটা গ্যাস বেলুন কিনলে কত টাকা দিয়ে সাত টাকা দিয়ে তাহলে আবার বাদ দিয়ে দেবো সাত টাকা দিয়ে গ্যাস বেলুন কিনে নিয়েছো আবার এক একজোড়া মাটির পুতুল কিনে নিয়েছো কত টাকা দিয়ে কুড়ি টাকা দিয়ে তাহলে আবার বাদ দিয়ে দেবো বুঝতে পেরেছো এটাই হলো আমাদের সমস্যা এবার এটার সমাধান করতে হবে